জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা। সেই রকমই একটা নতুন অভিজ্ঞতার উপলব্ধি নিয়েই আজকের এই স্পেশাল ব্লগটা। আমরা আকাশপথে গেছি, জলপথে গেছি এবং স্থলপথেও রোজই যাওয়া আসা করি। এবার আমরা একটা আলাদা এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটা হচ্ছে গঙ্গা নদীর 30 মিটার তলা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা আমার ডায়েরিতে আজ লিখতে চলেছি। চলুন তাহলে যাত্রাটা শুরু করি দমদম মেট্রো স্টেশন থেকে। অভিজ্ঞতা নেওয়ার শুরুতেই কপালটা আর সাথ দিল না। আমি যে দিক দিয়ে উঠছিলাম ওই দিকের এসকেলেটরটা দেখছি মেনটেনেন্স চলছে। চলুন তাহলে এক পা এক পা করে হেঁটেই উঠে পড়ি। যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি মেট্রোটা ফাঁকা দাঁড়িয়ে আছে, তাই আর সময় নষ্ট না করে উঠে পড়লাম মেট্রোতে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ইস্ট ওয়েস্ট মেট্রো ধরতে হলে মেট্রো চেঞ্জ করতে হবে স্প্ল্যানেড স্টেশন থেকে। বাঁ দিক দিয়ে মেট্রোটা চলে যাচ্ছে কবি সুভাষের উদ্দেশ্যে, আর ডান দিক দিয়ে মেট্রোটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। চলুন তাহলে এবার আগে যাওয়া যাক। এই যে পৌঁছে গেলাম স্প্ল্যানেড স্টেশনে, তাহলে চলুন এবার গ্রিন লাইন মেট্রোটা খোঁজা যাক। আমরা প্রথমে ভুল করে বেরিয়ে পড়েছিলাম প্রথম গেট দিয়ে, কিন্তু গিয়ে দেখি এখান দিয়ে বেরোনোর কোনো সিস্টেম নেই। তাই গ্রিন লাইন মেট্রো ধরতে হলে আপনাদেরকে বেরোতে হবে মিডিলের এসকেলেটর বা সিঁড়ি নিয়ে। আর এসকেলেটর দিয়ে উঠেই রাইট সাইডে আছে গ্রিন লাইনের প্রবেশ পথ। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে টুয়ার্ডস হাওড়া ময়দান। এই দেখুন, গ্রিন লাইনের জন্য বরাবর সোজা হেঁটে চলে যেতে হবে। ও হ্যাঁ, এইখানে দুভাবে মেট্রো অ্যাক্সেস করা যায়, একটা হচ্ছে স্মার্ট কার্ড আর একটা হচ্ছে টোকেন। ভাড়াটা ঠিক কত সেটা দেখার জন্য আমরা টোকেন নিয়ে নিয়েছিলাম, আর আমরা কিন্তু টোকেন দমদম থেকেই কেটে এসেছিলাম। আপনাদের স্ক্রিনে পুরো ফেয়ার চার্টটা আমি দেখিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু বানিয়েছে, যাই বলুন না কেন, কলকাতার যত ট্যুরিস্ট প্লেস আর আইকনিক জিনিস আছে তাদের সব চিত্র তুলে ধরেছে এই সামনে। যেমন হচ্ছে ইয়েলো ট্যাক্সি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। প্রথম এসকেলেটর থেকে নেমেই একটা বিশাল করিডোর পড়ছে, এই দেখুন। আর তার সাথে হাজারে হাজারে লোক আসা যাওয়া করছে, কেউ এসেছে নিত্যযাত্রী হয়ে, কেউ বা আমার মতন এসেছে এই ঐতিহাসিক মুহূর্তটাকে উপলব্ধি করতে। এখান থেকে আরও একটা এসকেলেটর নিয়ে আরও নিচে নামতে হবে। নিজেকে যে এতটা নিচে নামাতে হবে সেটা জীবনেও কল্পনা করিনি। কি আর বলবো, নিচে নামতে নামতে কোথায় নেমে এসেছি। সবাই আমার মতন মেট্রো যাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় তখন বাজছিল 5:35। টু ওয়েতে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো আসে। দেখুন এখানে অ্যারো দিয়ে পরিষ্কারভাবে লেখা আছে। আর ওয়ান এটা হলো সল্টলেক সেক্টর 5-এর দিকের মেট্রো। এই দিক ওই দিকটা একটু ঘুরে দেখছিলাম, তা না করতেই মেট্রোটা চলে আসলো 2A প্ল্যাটফর্মে। একটা জিনিস এখানে খুব ভালো করেছে, এখানে কিন্তু ডাবল গেট সিস্টেম আছে, যেমনটি বাইরের দেশে সুরক্ষার জন্য দেখা যায়। এখানে কিন্তু 12-15 মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। অফিস টাইমের সময় 10-12 মিনিটের ইন্টারভ্যালে মেট্রো পরিষেবা চলছে। চলুন তাহলে এবার যাওয়া যাক। এর নেক্সট স্টেশন হচ্ছে মহাকরণ। মহাকরণ ছাড়ার একটু পরেই ঢুকে যাব আমরা মা গঙ্গার অভ্যন্তরে। দীর্ঘ সময় প্রতীক্ষার পর আমরা শেষমেশ প্রবেশ করলাম টানেলে, আর আমাদের মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আর আমরা ঠিক প্রায় 30 মিটার নিচে আছি। দীর্ঘ 520 মিটারের টানেল আমরা কেবলমাত্র 45 সেকেন্ডে পার করে ফেললাম। ভাবা যায় এখন নদীর তলা দিয়ে যাচ্ছি, এবার আমরা হাওড়া মেট্রো স্টেশনে নামবো। ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেলাম, চলুন এবার বেরোনো যাক। আমাদের ট্রেন আমাদেরকে ছেড়ে এবার হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দিল। মেট্রো থেকে বেরিয়েই পাশে দেখুন পড়ছে এসকেলেটর। এবার চলুন এসকেলেটর করেই ওপরের দিকে যাওয়া যাক। স্প্ল্যানেড থেকে হাওড়া পৌঁছতে আমাদের মাত্র 7 মিনিট লাগলো। এটা কিন্তু হাওড়া মেট্রো। এর পরের স্টেশনটা হচ্ছে হাওড়া ময়দান, ওটাই হচ্ছে এই রুটের আপাতত লাস্ট স্টপেজ। আমরা হাওড়া মেট্রো থেকে বেরিয়ে যাব এবার হাওড়া স্টেশন, যেখান থেকে দূরপাল্লার সমস্ত ট্রেন ছাড়ে। দেখুন হাওড়া মেট্রো স্টেশনটাকে কিন্তু বিশাল বড় করেছে, অবশ্য সেটাই স্বাভাবিক, রোজ এত লোকের যাতায়াতের সমাগম এখানে। এই হলো আমার দমদম থেকে কেটে আনা সেই টোকেন।
এই যে সামনে টিকিট ভেন্ডিং মেশিন আছে, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে দেখুন দুদিকে এসকেলেটর আছে, আর মাঝখানে সিঁড়িরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে গেট এ। এদিক দিয়ে বেরোলে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। কিন্তু মানতে হবে কিন্তু দারুণ সাজিয়েছে, সত্যি বলছি খুবই সুন্দর, প্রচুর বড় করেছে। আর এখানে ছটা মতন লিফট আছে, হাওড়া স্টেশনের মাধুর্যই আলাদা। এই যে এই বোর্ডটা দেখুন, বাঁ দিক গেলে আপনারা পেয়ে যাবেন হাওড়া ওল্ড কমপ্লেক্স, আর ডান দিক গেলে আপনারা পেয়ে যাবেন হাওড়া নিউ কমপ্লেক্স। হাওড়া ওল্ড কমপ্লেক্স হলো প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 15 অবধি, আর হাওড়া নিউ কমপ্লেক্স হলো প্ল্যাটফর্ম নাম্বার 17 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 23 অবধি। আজ কিন্তু যথেষ্ট ভিড় আছে এদিকে কিন্তু ওল্ড কমপ্লেক্সটা, আর ওল্ড কমপ্লেক্সের বিপরীতের রাস্তাটাই চলে যাচ্ছে নিউ কমপ্লেক্সের দিকে। আর এই দেখুন পেছন থেকে উঁকি মারছে হাওড়া ব্রিজটা। এই যে 15 নম্বর প্ল্যাটফর্ম আছে, 15 নম্বরের পাশেই হচ্ছে হাওড়া মেট্রো। আন্ডার ওয়াটার মেট্রোতে চেপে কেমন লাগলো? ভালো লেগেছে। দারুন? হ্যাঁ। মজা হয়েছে তো? দারুন মজা হয়েছে। না, তখন মজা আসলো যে যখন পুরো গঙ্গাকে কয়েক সেকেন্ডে পার করে নিল তখন। এদিকে 14-15 রাস্তা, এদিকে 17-23 রাস্তা, আর মাঝখান দিয়ে হচ্ছে হাওড়া মেট্রো। হাওড়া থেকে যারা স্প্যানারে যেতে চান এই ইঞ্জিনের সামনে রাস্তাটা দিয়ে যাবেন, আর পাশে এটা হচ্ছে ডিআরএম বিল্ডিং। সামনে গিয়েই পড়বে প্ল্যাটফর্ম নাম্বার 15, ওর পাশেই এই হাওড়া মেট্রো। দেখা হচ্ছে তাহলে আবার কোনো একটা ভিডিওর সাথে। শিয়ালদা থেকে এখন হাওড়ার এই মেট্রোটা কানেক্ট করা হয়নি, তাই এখনকার মতন ভেঙে ভেঙেই যেতে হবে। এইবারকার মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম, বাড়ি ফিরছি এখন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে সব ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যায়, আর আপনাদের প্রিয়জনদের আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুনভাবে নতুন গল্পের সাথে।